হঠাৎ করে আমার হাজবেন্ডের আবদার যে বন্ধু বান্ধব নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবে, রান্না করে দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কোনো মানে যে প্রস্তুতি ছাড়াই আর কি হঠাৎ করেই সেই সন্ধ্যাবেলা এসে বলতেছে যে রান্না করতে হবে, এতজন মানুষ আমরা খাওয়া দাওয়া করবো, এই রান্নাটুকু করে দিতে হবে, দশজন মানুষ খাওয়া দাওয়া করবো সেইটুকু রান্না করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, বাজার করে নিয়ে আসো, আমি রান্না করে দিচ্ছি। আর বলাও সারা আর বাজার করে নিয়ে আসাও সারা, তারপরে আমি রান্নাটা উঠিয়ে দিলাম। এখানে আমি গরু মাংসটা ফ্রিজে ছিল, রান্না উঠিয়ে দিলাম যে বাজার করে আস্তে আস্তে মাংসটা হয়ে যাবে। আর এখানে মাংস উঠিয়ে দেওয়ার সাথে সাথে দেখি পরের পর্যায়ে দেখি যে বাজার করে নিয়ে আসছে, আর এখানে আমার ছেলেটা পাশে খেলাধুলা করছিল, আর এখানে দেখতেই পাচ্ছে সব রকম বাজারগুলো করে নিয়ে এসেছে। আর তারপরে গরু মাংসটা উঠিয়ে দিলাম, বেশি ঝোল রাখবো না, একটু মাখামাখা করে রান্নাটা করব। আর দেখতেই পাচ্ছেন, আর এই পর্যায়ে কিন্তু আমি ডিম এখানে সিদ্ধ উঠিয়ে দিয়েছি, এখানে 12টা ডিম আমি সিদ্ধ উঠিয়ে দিয়েছি। আর হাজবেন্ডের খুশি মানে আমার খুশি, ও যাতে যেটাতে খুশি হয় আমি ওটাই করি। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি কেটে নিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ ডিম ছিলে নিয়েছি, আর এই যে কিশমিশ কাজু বাদাম আর হচ্ছে বাদামটা আমি ছিলে রেখে দিয়েছি, এগুলো বেটে নেব এখন, পেঁয়াজ বেটে নেব আর কি। তাড়াহুড়াই করছিলাম, পাশে ছেলেটা খুব ডিস্টার্ব করছিলো, আর একা একা ভিডিও করা আবার রান্না করাও একটু আমার উপর চাপই পড়ে গেছিলো, কি আর করার, আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করব সেই জন্য করে কিন্তু আমি এত কষ্টের মাঝেও আমি সেইটুকু ভিডিও করে নিই। আর আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার রান্নার রেসিপিও হয়ে যাবে, আর আপনারা চাইলে ফলো করে রান্না এইভাবে করতেও পারেন। আর এখানে আমি শুধু লবণ দিয়ে কিন্তু চিকেনটা মাখিয়ে আমি ভাজা উঠিয়ে দিয়েছি, তারপর এখানে ডিমটা একটু কষিয়ে নিচ্ছি আর কি, ভাজা যেটাকে বলে হলুদ একটু লবণ দিয়ে। তারপরে এখানে আমি গরম পানি তো উঠিয়ে দিয়েছি পোলা রান্না করার জন্য। এখানে পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নেব, আর পেঁয়াজটা খানিকটা আমি উঠিয়ে রেখেছি ব্রেস্তা সহ। আর এখানে আমি খানিক পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু। তারপরে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ, আর আমি যেহেতু রোস্টের মশলাটা দিব এই অনুপাতে কিন্তু আমি রান্নাটা সেইভাবে একটু ঝাল লবণ একটু কমে দিয়েছি, রোস্টের মশলা তো একটু ঝাল আছে। আর এখানে আমি কিন্তু যে কাজু বাদাম বাদাম বাটা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর চাইলে আপনারা এখানে দই দিতেও পারেন, আর দইয়ের পরিবর্তে দুধ। আর আমি আমার কাছে কিন্তু তখন দই ছিল না, আমি কিন্তু দুধ দিব। আর এখানে বাদাম বাটারগুলো দেওয়ার পরে দেখে এই পর্যায়ের কিন্তু কষাতে গেলে কিন্তু আমার এত ভালো লাগে, এই সময় আমি যখন কষাই আমার খুবই ভালো লাগে, কারণ এই বাদাম বাটাটা দেওয়ার পরে যখন মশলা থেকে তেলটা বেরিয়ে হয়ে আসে খুবই সুন্দর একটা স্মেল ছড়িয়ে যায় চারপাশে, খুবই ভালো লাগে আর কি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা, আর আমি এভাবে রোস্ট রান্না করি। আর ওখানে কিন্তু আমি রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি, আর ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু এভাবে রাখলেও হবে, কিন্তু আমি একটু এত শুকনো করবো না, একটু মাখামাখা করবো, এই জন্য এখানে আমি কিন্তু একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কিন্তু দুধটা দিয়ে দিব, তাহলে কিন্তু রোস্টটা রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল্প করে গরম পানি আমি দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি দুধ দিয়ে দিব, যেহেতু বাসায় দই আনা ছিল না, দই আনতে বলেছিলাম মনে ছিল না। আর এখানে দুধটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি পোলাওটা উঠিয়ে দিব, তেল দিয়ে দেওয়ার পর মশলাগুলো দিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু আদা রসুন বাটার দিয়ে দিয়েছি সামান্য, মানে যে বেশি দেব না। আর তারপরে লবণ দিয়ে দিয়েছি, এখানে আমি 2 কেজি চাল উঠিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম। আর রোস্টের অবস্থাটা দেখুন, আর উপর থেকে তেল এখনও রোস্টের উপর থেকে তেল চেতরা সরাইনি, এই জন্য রোস্টটা রান্না এখনও হয় না। আর এর পর যে তেল উঠিয়ে এসেছে এখন রান্নাটা পুরো কমপ্লিট। আর এখন চালটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দেব। আর এই তো রোস্ট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে,
এই তো রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার খুবই ভালো লাগে। আর এখানে গরু মাংস রান্না হয়ে গেছে, মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে পোলাওটা হয়ে গেছে, আমি এখন কিশমিশ দিয়ে দিলাম আলু বোখরা, তারপরে রেস্তাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে এখন আমি ঢাকনা ঢেকে 5-10 মিনিট যাই একটু পারেন সময় আর ঢাকনা দিয়ে একটু চেপে রেখে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি কিন্তু জাল চুলার জল কিন্তু অফ করে দিয়েছি। আর এখানে গরু মাংস পোলাও রান্নাটা কমপ্লিট, রোস্ট রান্নাটা কমপ্লিট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।